السلام عليكم ورحمة الله وبركاته. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারপর পরে দরুদ বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আজকে আমরা আলোচনা করব সূরা বাকারার 29 নম্বর আয়াতের। প্রথমে আমরা এই আয়াতের ইসম ফিল হাট এটা চিহ্নিত করে নিই। প্রথমে লেখা আছে হুয়া, এটা ইসম আল্লাযি ইসম খালাকা ফিল লাকুম, দুটো শব্দ আছে মুরাক্কাবে জারি লাম হরফে জার, কুম ইসম মা, এটা ইসম ফি হার আল আরদ, ইসম জামিআন, এটা ইসম তানওয়িন আছে জি, সুম্মা এটা হারফ ইস্তাবা এটা ফিল, ইলা এটা হারফ আসমা ইসম, ফাসাওয়া হুন্না ফা ফাটা এখানে হারফ সাওয়া ফিল হুন্না ইসম, সাবআ সামাওয়াত এখানে সাবআ ইসম সামাওয়াত ইসম, এখানে ফাসাওয়া হুন্না হ্যাঁ। এবার আমরা বিস্তারিত এটার বিষয়গুলো জেনে নিই। যে প্রথমে লেখা আছে হুয়া, হুয়া লেখা আছে তার মানে যখন আমরা আয়াতগুলো পড়ছি তো এই আয়াতগুলো আমাদেরকে একটা জুমলার মধ্যে নিয়ে আসতে হবে প্রত্যেকটা কথাই। হ্যাঁ, কথা কমপ্লিট হয়ে গেলে তো জুমলা, আর আয়াতগুলো তো কথা কমপ্লিট, এগুলো তো আনকমপ্লিট নয়, তার মানে এগুলো জুমলা। জুমলা যখন হচ্ছে তখন সেটা জুমলা ইসমিয়া অথবা জুমলা ফেলিয়া। তো প্রথমে যেহেতু হুয়া দিয়ে শুরু হয়েছে তার মানে এটা কি কোন জুমলা হবে, এটা জুমলা ইসমিয়া। এটা জামির, কোন জামির? জামির এ মারফু, এটা জামির এ মারফু মুনফাসিল। এটা হুয়াটা মুক্তদা, যখন আমরা মুক্তদা পেলাম তারপরে একটা খাবার আসবে, মুক্তদা আসলে খাবার 100% এর মধ্যে কোনো সন্দেহ নাই। কখনো যদি আমরা মৌসুফ বলি কাউকে তাহলে সিফাত লাগবেই, হ্যাঁ মুসাফ বললে মুসাফিল লাগবে, ঠিক ওরকম মুক্তদা বললে খাবার লাগবে, খাবার লাগবেই। হ্যাঁ, তার মানে এটা তো মুক্তদা হওয়ার জন্য যে দরকার সেটা হচ্ছে প্রথমত মুক্তদা সাধারণত প্রথমই হয়, প্রথমে এসছে, মারফা হয় মারফা, তাই তো? মুক্তদা হওয়ার যে শর্তগুলো সেই শর্তগুলো তার মধ্যে পাওয়া যাচ্ছে, তো এটাকে আমরা মুক্তদা করলাম। তারপরে এখন থাকলো আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পর্যন্ত এটা হচ্ছে, এই পর্যন্ত এটা হচ্ছে খাবার। তো আল্লাযী এটার ব্যাপারে আমরা অনেক বলবো না বা শুনবো না, কারণ অনেকবার আল্লাযী কথাটা পার হয়ে গেছে। এটা ওয়াইদ মুজাক্কারের জন্য ইসম মৌসুলা, এটা মৌসুলা 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 যখনই হবে তারপর একটা সিলা হবে, সিলাতে একটা জামির দরকার যেটা মৌসুলের সঙ্গে সম্পর্ক রাখবে, তাই তো? আর তার সিলাটা অধিকাংশ মানে বেশিরভাগই জুমলা ফেরিয়া হবে, হবে এটা শর্ত না, দুটা হয়তো শিব জুমলা হবে না তো জুমলা হবে। শিব জুমলা হলে হয় শিব জুমলা দুটো কিসিম, একটা জার মুসাবিলে আর একটা হচ্ছে জার মাজরুর, আর জুমলার ফের আবার দুটো কিসিম, একটা জুমলা ইসমিয়া আর একটা জুমলা ফেরিয়া। তো কথা হলো এটা মৌসুলা হলে তারপরে এই খালাকা, খালাকা ফেল কত নম্বর সেগা? খালাকা ফেল এক নম্বর সেগা, যদি এক নম্বর সেগা হয় তাহলে ফাইলটা আমরা এখানে কোনো ডাইরেক্ট পেজালা শব্দ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, লাকুম এটা তো জার মাজরুর হচ্ছে, মাফিস সামা, মাফিস সামা এ মাফিল আরদে, এই জায়গাটা হলে হতে পারে, এই জায়গাটা হলে হতে পারে কিন্তু নয়। ওটা কেমন করে জানবো যে নয় এটা, তখন একটু মানেটা দেখে বা আর একটু মানে অভিজ্ঞতা যখন বেশি হবে, বেশি বেশি করে পড়া হবে, তখন জিনিসগুলো বুঝতে পারা যাবে যে এটা ফাইলের অবস্থা আছে কি নাই। তো এটা ফেল তাহলে এর মধ্যেই আমরা ফাইল লাগিয়ে দেবো, বুঝতে পারলে? এর মধ্যেই ফাইল ঢুকে আছে। আর লাকুম জার মাজরুর, এটা জার আর কুমটা মাজরুর, লাম হারফে জার কুমটা মাজরুর, জার মাজরুর মিলে কি হলো? মুতালিক। আর একটা বিষয় জেনে নাও যে লাকুম লাম হারফে জারের উপর কিন্তু হারফে জার তারপরে ইসিমকে জের দেয়,
কিন্তু কুম শব্দটা এটাকে মাজরুর একে জের দিতে পারলো না কারণ এটা হচ্ছে মাবনি মাবনিতে কোনো ইরাদ হয় না মানে হয় না যা আছে তাই থাকবে কোনো পরিবর্তন মানে আমিল পরিবর্তন করতে পারে না ওই কোনো কারণবশত পরিবর্তন হচ্ছে ওটা আলাদা ব্যাপার যেরকম হুটাকে হু হি হি এরকম পরিবর্তন হয় না তো এগুলা কিন্তু আমিলের কারণে পরিবর্তন হয় না দেখো মাবনির সংজ্ঞা হচ্ছে যে আমিলের কারণে পরিবর্তন হয় না বুঝতে পারলে না আমিলের কারণে কিন্তু ওই কোনো ওই পরিবর্তন হতে পারে কোন কারণবশত তো আরেকটা তাহলে এটাতে কোনো পরিবর্তন করতে পারলো না এই কারণে যে লাম হরফের জারটা কুমের উপর পরিবর্তন করতে পারলো না কারণ কুমটা হচ্ছে মাবনি এটা মুসাবিয়াতে মাবনি না মাবনি উল আসল জি মুসাবিয়াতে মাবনি কুমটা অরিজিনাল মাবনি না অরিজিনাল মাবনি না মুসাবিয়াতে মাবনি মানে অরিজিনাল মাবনি না মুসাবিয়াতে মাবনি মুসা এই মানে মাবনিউল আসল তো তিনটা মানে অরিজিনাল মাবনি তিনটা বাদ বাকি সবগুলা মুসাবিয়াতে মাবনি মুসাবিয়াত মানে কারোর সাথে মুসাবিয়াত রাখছে তো তাহলে কুম জামির গুলা কার সাথে মুসাবিয়াত রাখে হারফের সাথে মুসাবিয়াত রাখে হ্যাঁ তো আরেকটা যে লাম হরফে জারের উপর যেরকম মাদ্রাসা কে লিয়ে এর আরবি কি লিল মাদ্রাসা জায়েদ কে লিয়ে লে জায়েদিন হ্যাঁ তো এখানে লাম হরফে জারের লাম হরফে জারটার উপর আমরা কি ইরাব পড়ছি লাম হরফে জারের উপর জের পড়ছি তাই তো লাম হরফে জারের উপর জের পড়া হচ্ছে কিন্তু এখানে দেখো লাম হরফে জারটার উপর কি আছে জাবার আছে কেন জামির সঙ্গে যখন আসবে শুধু ইয়াই মুতাকাল্লিম হ্যাঁ যখন জামির সঙ্গে আসবে ইয়াই মুতাকাল্লিম ছাড়া হ্যাঁ যখনই ইজাবত হবে জামির গুলোর সাথে ইয়াই মুতাকাল্লিম বাদ দিয়ে লি লামিয়ে জের লি ওই ইয়া মুতাকাল্লিমটা বাদ দিয়ে বাদ দিয়ে লাকুম লাকা লাহুম লা লাহা যতগুলো আছে সব জামিরের আগে যখন মানে আগে আসবে লাম হরফে জারটা তো ওই লাম হরফে জারটার উপর জাবার হবে বুঝতে পারলে তো এটা মোতালিক হয়ে গেল তাহলে ফেল ফাইল আপনি মোতালিক সে মিলকার সেলা জি ফেল ফাইল মোতালিক আরো একটা শব্দ আছে দেখো যখন ফেল ফাইল হয়ে গেল তারপরে থাকবে কি থাকবে মাফুল থাকবে মোতালিক থাকবে এগুলো থাকলো তো এটা তো মুতাল্লিক হয়ে গেল তো মাফিল আরজ ও আল্লাহ ওহি আল্লাহ হ্যাঁ জিসনে তোমার লিয়ে পয়দা কিয়া জিসনে তোমার লিয়ে পয়দা কিয়া মাফিল আরজ জো কুছ জমিন মে হ্যায় জামিয়ান তমাম কে তমাম কো এক সাথ পয়দা কিয়া বুঝতে পারলে তো এখানে মা মাটা কি জো কুছ বললাম মাটা কি মাটা হচ্ছে মাউসুলা মা মৌসুলা মাটা মৌসুলা হ্যাঁ মাটা মৌসুলা ফিল আরজ যা মৌসুলার পরে যার মাজুরি এসছে কোনো সন্দেহ নেই ডাইরেক্ট যার মাজুরিটা কি করে দেবো সেলা এটা যার আর আর আরজটা মাজরুর যার মাজুরির মিলে কি করে দেবো এটাকে সেলা এবার মৌসুলা সেলা মিলে কি হবে এটা মৌসুলা সেলা মিলে এটা হবে মৌসুলা সেলা মিলে এটা হবে ধর মাফুল কি হবে মাফুল বিহি তাহলে মাফুল বিহি তাহলে এর ফেলটাকে কোন ফেলের মাফুল বিহি খালাকা ফেলে মাফুলে বিহি তাহলে ফেল ফাইল মুতালিক আর মাফুলে বিহি সে মিলকার জুমলা ফেলিয়া খাবরিয়া হকার তো কি হচ্ছে তারপর তারপর হবে সেলা সেলা এবার এই মৌসুলা আপনি সেলা সে মিলকার কি হবে এবার খাবার খাবার এবার মুফতাদা আপনি খাবার সে মিলকার জুমলা ইসমিয়া খাবরিয়া হওয়া আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটা আপাতত বুঝতে পারলাম তো এখানে এমন কোনো কষ্টের কিছু নাই কিন্তু এখন একটা নতুন শব্দ থাকলো কি জামিয়ান জামিয়ান একটা শব্দ আছে তাই তো এটা এটার ব্যাপারে কিন্তু এর আগে পূর্বে আমরা হুয়ার ব্যাপারেও ভালোভাবে পড়েছি অনেকবার পড়েছি আল্লাহদের ব্যাপারেও পড়েছি খালাকার ব্যাপারেও পড়েছি লাকুমের ব্যাপারেও পড়েছি মা পিলার যেগুলো সব পড়েছি তার কিন্তু ওটার জন্য আলহামদুলিল্লাহ আমাদের সহজ হয়ে গেল কিন্তু এখন থাকলো জামিয়া জামিয়া শব্দটা কি জামিয়ান ফাইলুনের ওজনে এসছে কথা বুঝতে না ফাইলুন এমন একটা ওজন যে ওজনটা ইসিম ফাইলেরও মানে দেয় আবার এই এই ওজনটা ইসিম মাফুলেরও মানে দেয় যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আর রহিম আর রহিম শব্দের অর্থ কি
رحم کرنے والا کا معنی دل এখানে رحیمن فعیل ملছে তো জি رحیمن فعیل ملছে তো তাহলে رحیمن শব্দটি কার মানে দিল اسم فاعل আবার দেখো اعوذ بالله من الشیطان الرجیم رجیم رجم کیا ہوا مردود এখানে কার মানে দিচ্ছে রজিমটা তাহলে رجیم আর رحیم দুটোই একই ওজন তো ওই ওজনে فاعیل ওই ওজনে جميعن আসছে তো একই ওজন তো এই ওজনগুলোতে যদি কোনো শব্দ আছে আসে তো সেই শব্দগুলা কখনো কখনো কিসের মানে দিবে ইসম ফাইলের মানে দিবে যেরকম রাজিমুন ইসম মাফুলের মানে দিচ্ছে রহিমুন ইসম ফাইল মানে দিচ্ছে অথচ দুটাই ফাইলুনের ওজনে তো ঠিক ওই ফাইলুনের ওজনে যেহেতু জামিউন শব্দটা আসছে তো এই জায়গা হিসেবে এর মানে দিবে জামিউন শব্দটা কখনো কখনো জামে মানে ইসম ফাইলের মানে দিবে আবার জামি জামিউন শব্দটা কখনো কখনো মজমু মানে জমা কিয়া হুয়া ইসম মাফুলের মানে দিবে জি বুঝতে পারলে কথাটা তাহলে এই শব্দটা জায়গা হিসাবে আর মানে দিবে তো এর ব্যাপারে এই শব্দটার ব্যাপারে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেই যে এই শব্দটা এখানে যাবার তো আছে দেখো এই শব্দটা জামিউন শব্দটা জামিআন হালাতে নাসবিতে আছে জামিআন حالات نسبیتے جمیعن حالات جریتے جمیعن حالات رفیتے جمیعن تو ایٹا کار مدد پڑھ لو ایٹا مفرد منصرف صحیح مدد پڑھے گلو ہاں تو مفرد منصرف صحیح تو لے جابر جگت جابر زیر جگت زیر پیش جگت پیش تو جابر جگت جے آ بارو ٹا آتھ سے تار مدد کی ہوتے پارے اے شب دوٹا حالو ہوتے پارے اے شب دوٹا ایسے حالو آشے آبار তাকিদ আসে কিন্তু জেনে দেখো যদি তাকিদ হয় এই ওজনটাতে যদি তাকিদ হয় এই ওজনটাতে কুল্লু শব্দটা যেভাবে তাকিদ করা হয় ঠিক সেম ওইভাবে জামিউন শব্দটা তাকিদ করা হবে হ্যাঁ কারাতুল কিতাবা জামিআহু কি বললাম কারাতুল কিতাবা জামিআহু কারাতুল কিতাবা কুল্লাহু যেরকম কুল্লার পরে একটা জামিরের সঙ্গে যুক্ত হয়ে তাকিদ করা হয় ঠিক ওরকম এই জামিউন শব্দটা তাকিদের ভাষায় আমরা পড়েছি কিন্তু ওখানে জামিউন ওজনটা ছিল না ওখানে আজমাও ছিল তাই না কিন্তু এখানে জামিউন ওজনটাই আলাদা আলাদা হয়ে আছে এই ওজনে যখন তাকিদের হয়ে আসবে তখন এটা জামিরের সঙ্গে যুক্ত হবে বুঝতে পারলে বিষয়টা যে কারাতুল কিতাবা জামিআহু হু শব্দ একটা যুক্ত হবে কিন্তু যেহেতু এখানে যেহেতু এখানে কি বলে জামিরের সঙ্গে আসেনি তাহলে এটা এটা কি হবে তারকিবে তাহলে এটা হয়ে যাবে হাল এটা হবে কি হাল হবে বুঝতে পারলে এটা যদি হাল হয় তাহলে এর জুলহালটা কি হবে মাহফিল এই যে মা শব্দটা আছে না এটা মা এটা হচ্ছে জুলহাল বুঝতে পারলে এই শব্দটা জুলহাল হাল একসাথে মিলে এটা জুলহাল হাল মিলে তারপর এটা হবে কি মানে এক কথা ওই মাহফিল আরজে শব্দটা হচ্ছে জুলহাল আর মাটা জুলহাল জো কুছ হ্যায় জমিনটা তো জুলহাল নয় জো কুছ কথাটা জো ওটা হচ্ছে জুলহাল আর জামিআন শব্দটা হাল এই জন্য এটা নাসাব আসছে এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসটা বুঝতে পারলাম তারপরে এবার থাকলো সুম্মা স্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সুম্মা এটা আপ হুরফে আতফা দশটা আছে না তার মধ্যে একটা সুম্মা ইস্তাওয়া ইস্তাওয়া শব্দটা ফেল এটা বাবে ইস্তিফাল এটা বাবি ইফতিয়াল থেকে এটা কোন বাব থেকে বাবি ইফতিয়াল থেকে সিন ওয়াও ইয়া মাদ্দা বুঝতে পারলে এটা মাদ্দা কি সিন ওয়াও ইয়া ইস্তাওয়া হ্যাঁ এটা বাবি মানে হ্যাঁ বাবি ইফতিয়াল এটা বাবি ইফতিয়াল থেকে বুঝতে পারলে না তো এর মানে হচ্ছে কসদ করনা বরাবর করনা হ্যাঁ বিভিন্ন মানে দেয় কিন্তু এখানে কি হচ্ছে আমরা দেখব তারপরে কি আছে ইলাস সামা এটা তো যেহেতু ফেল হয়ে গেল এটা আতফা এটা আত আর ইস্তাওয়াটা কি ফেল আর এখানে কোথাও দেখতে পাচ্ছি কিছু হ্যাঁ এই জায়গাটাতে কোথাও কি বলে ফাইল এলা জিনিস দেখতে পাচ্ছি হ্যাঁ ফাইল তো দেখতে পাচ্ছি না তাই না তাহলে এটাই ফাইল ওর মধ্যেই ফাইল কারণ এক নম্বর সেগা হলে ভিতরে থাকতে পারে আবার বাইরেও থাকতে পারে ইলা তাহলে ওটা হয়ে গেল ফেল ফাইলের সঙ্গে তারপর আর যদি কোনো শব্দ থাকে তারপরে তো হয় ওগুলো মোতাল্লিক হবে না হয় মাফুল হবে তো
ইরা সামা শব্দটা আছে তাহলে কি হচ্ছে এগুলা এটা মুতাল্লিক এটা হচ্ছে এটা হচ্ছে জার আর আসমা মাজরুর জার মাজরুর লিখি হচ্ছে মুতাল্লিক মুতাল্লিক মুতাল্লিকের মুতাল্লাক কে ইস্তাওয়া ইস্তাওয়া ফেল ফাইল আর মুতাল্লিক সিমিল কা জুমলা কে লিয়ে খাবিয়া হুয়া জি বুঝতে পারলেন না দিয়ে মাতুফ আগেটা মাতুফ হলে মানে কথা হলো যে এটা এটা হচ্ছে মাতুফ হলে কোনটাকে করবে জানো ওই কি বলে এই যে খালাকা লাকুম মা ফিল আরজ এই খালাকা থেকে বুঝতে পারলে কথাটা ভালো করে দেখো খালাকা লাকুম মা ফিল আরদে জামিআ এই শব্দটা মাতুফ হলে সুম্মা এটা আর ইস্তাওয়া ইলা সামাই এটা জুমলা ফিলিয়া খাবিয়া হকার এটা হচ্ছে মাতুফ হচ্ছে এই খালাকা লাকুম মা ফিল আরদে জামিআ বুঝতে পারলে বিষয়টা ওয়ার মাতুফ হচ্ছে তারপর থাকলো ফাসাওয়া হুন্না ফাটা আবার আতফা ফাটা কি আদি বাবা আজ জাদবে হ্যাঁ সাওয়া হুন্না এটা ওই ওটাই ওই বাপ থেকেই জি ওই বাপ বলছি ওই মাদ্দা থেকেই হ্যাঁ সিন ওয়া হ্যাঁ ইয়া মাদ্দা কোন বাপ থেকে আসবে এটা এটা তাফিল তাফিল থেকে এটা কোন বাপ থেকে তাফরিন হ্যাঁ এটা হচ্ছে বাবে তাফিল থেকে এটাও কত নম্বর সেগা এটা এটা এক নম্বর সেগা এক নম্বর ফাসাওয়া এক নম্বর সেগা হ্যাঁ ইস্তাওয়া বাবিস ইফতিয়াল থেকে ওটা এক নম্বর সেগা আর ফাসাওয়া এটা বাবে তাফিল থেকে এক নম্বর সেগা বুঝতে পারলে তো কথা হলো যে এটা হচ্ছে ফেল হ্যাঁ এটা ফেল আর কোন ফাইলের শব্দ হালাতে রাফিতে থাকা শব্দ আমি দেখতে পাওয়া যাচ্ছে সাবাতে যাবার হুন্না তো ফেলের সঙ্গে অ্যাটাচ হয়েছে ফেলের সঙ্গে যুক্ত থাকা জামিরগুলো কোনোদিন কি হবে না ফাইল হবে না ফেলের সঙ্গে যুক্ত থাকা জামিরগুলো সব সময়ের জন্য কোন তারকিবে কি অকে হয় তারা হ্যাঁ মাফুল কোন মাফুল মাফুল এবি যখনই ফেলের ফেলের সঙ্গে অ্যাটাচ থাকবে বুঝতে পারলে যখনই ফেলের মানে শরীরে লাগা থাকবে তখনই বুঝে নিবে ওটা হচ্ছে জামিরে মারফু মানসু মুত্তাসিল হ্যাঁ ফে আর থাকলো হুন্না এটা কি হবে এটা মাফুল হ্যাঁ মাফুল এখন সাবা সামাওয়াত শব্দটা হচ্ছে মুমাইয়াস তামিস মুজা মুজাবিলা এর মতো হয়েছে এটা কি মুমাইয়াস তামিস কারণ সাত তিন থেকে দশ পর্যন্ত জামা জের হবে তিন থেকে দশ পর্যন্ত মাদুত্তা জামা জের আসমান এই শব্দটা তিন থেকে দশ পর্যন্ত মাদুত্ত কারণ আদাতটা হচ্ছে সাত সাবা সাবুন শব্দের অর্থ সাত তিন থেকে দশের মধ্যে পড়ছে এই জন্য এর মাদুত্তে সামাওয়াত জামার জের হবে জামার হালাতে জারিতে আছে জামা মুয়ান্নাস সালিম হালাতে জারিতে জেরির মতোই জের দিয়ে থাকে হ্যাঁ এবার সাবা এটা হচ্ছে মুমাইয়াস হ্যাঁ এটা হচ্ছে মুমাইয়াস আর সামাওয়াতটা তামিজ এবার মুমাইয়াস তামিজ মিলে এটাকে কি বানাবো বুঝতে পারলে এবার এই ব্যাপারটা একটু ভালোভাবে জেনে নাও যে একটা হচ্ছে যে সাওয়া শব্দটা যদি খালাকার মানেতে নেওয়া হয় কথাটা বুঝতে পারলে সাওয়া শব্দটা কিসের মানেতে খালাকার মানেতে যদি নেওয়া হয় তাহলে তখন সাওয়ার মাফুলে বিহি শব্দটা আছে না এই সাওয়া যে মাফুলে বিহির খালাকার মানিতে যখন নেবো তখন এর মাফুলে বিহি এই মাফুলে বিহির হ্যাঁ হাল ওয়াকে হবে সাবা সামাওয়াত হুন্নাটা হবে জুল হাল আর সাবা সামাওয়াতটা হবে কি হাল বুঝতে পারলে এটা হবে এটা তাহলে হচ্ছে কি হাল কখন হাল হচ্ছে যখন এটাকে আমরা জুল হাল বানাবো এটা একটা হলো বুঝতে পারলে এটাকে জুল হাল বানাবো তখন এটা কি হয়ে যাবে কি হাল সাবা সামাওয়াতটা হাল হবে যখন সাওয়া শব্দ খালাকা মানে পায়দা কিয়া কথাটা মানে দিবে ও মানে তখন তার মানে দিবে উসনে ঠিকঠাক পায়দা কর দিয়া ইয়া বানা দিয়া উনকো সাত আসমানো কি সুরত ইয়া হালত মে বুঝতে পারলে কথাটা ভালো করে বুঝে নাও যে যখন এটা খালাকার মানেতে আসবে সাওয়া শব্দটা যখন খালাকার মানেতে আসবে তখন কি বলে ওই সাবা সামাওয়াত শব্দটা ওই হুন্না জামিরটা হবে তখন জুলহাল আর সাবা সামাওয়াতটা তখন হবে কি হাল মুমাইয়াস তামিজ মিনে হাল আর খালাকা মানেতে যখন নেওয়া হবে সাওয়াটা তখন মানে কি হচ্ছে যে উসনে ঠিকঠাক পায়দা কর দিয়া ইয়া বানা দিয়া উনকো সাত আসমানো কি সুরত ইয়া হালত মে যেটা বলবে বুঝতে পারলে
এটা একটা হলো, আর একটা হচ্ছে যদি সাওয়া মানে সাওয়া কে মাফুলি বিহি ইয়ানি হুন্না জমির কা বদল হোগা এখন, অথবা এটাও খালাকার মানেতে এটা মাফুলি বিহি আছে না, এটা মাফুলি বিহি এর বদল, তার মানে এটা মুবাদদাল মিনহু, এটা কি মুবাদদাল মিনহু, আর এই সাবা সামাওয়াত দুটো মিলে কি হচ্ছে হাল বদল, দুটো মিলে বদল খালাকার মানে দেই, তখন তার কি হবে কি এইটা হচ্ছে কি বলে হুন্নাটা মুবাদদাল মিনহু আর সাবা সামাওয়াত মুবায়াস তামিজ মিলে বদল, তখন এর মানেতে কি হবে উসনে সাত আসমান হামুয়ার বানা দিয়ে, ইয়ানি ঠিকঠাক সাত আসমান বানা দিয়ে, এরকম মানেটা আসবে, কথাটা বুঝতে পারলে, যখন এটাকে এটাকে মুবাদদাল মিনহু আর সাবা সামাওয়াতটাকে বদল মানা হবে, আর খালাকার সাওয়া শব্দটাকে খালাকার মানতে হবে, একটা হলো হ্যাঁ, আর কি মানে এটা হচ্ছে দুটো দুটো মানে দিল, একটা সাবা সামাওয়াত বাদাল হচ্ছে একটা হাল হচ্ছে, বাদালটা দুটারই খালাকার মানে দিয়ে যখন আসবে হলো একটা, আর একটা হচ্ছে সাওয়ার মানেটা যদি সাইয়ারার মানেতে নেওয়া হয়, সাওয়া শব্দের অর্থ কি সাইয়ারার মানেতে নেওয়া হয়, তখন সাইয়ারার শব্দের অর্থ বানা ডালনা তা দিল কার দেনা, হ্যাঁ তখন সাবাটা শব্দটা সাবা সামাওয়াত শব্দটা দ্বিতীয় মাফুল, সাওয়া হুন্না হুন্নাটা প্রথম মাফুল আর সাবা সামাওয়াতটা দ্বিতীয় মাফুল, কারণ সাইয়ারা শব্দটা দুটো মাফুল চাই, বুঝতে পারলে, তখন দুটো মাফুলের মানে মানে দুটো মাফুলে হবে, তখন তখন তার মানে আসবে উসনে ঠিকঠাক উসনে ঠিক কর দিয়া দুরুস্ত করকে বানা দিয়া উনকো সাত আসমান, এরকম করে তখন এটার মানতে আসবে দুটো মাফুল, দুটো মাফুলের মতো মানেতে আসবে, তাহলে আমরা এই জিনিসটা আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম, হ্যাঁ তো বুঝতে পারলাম যে সাইয়ারা মানে দিলেন, এটার মানেটাও আমি বলে দিলাম, ও আল্লাহ হ্যাঁ ও আল্লাহ জিসনে তোমার লিয়ে পায়দা কিয়া জো কুছ আসমান হ্যায় একসাথ, ফের ও আসমান কি তরফ কস্ত কিয়া, হ্যাঁ ফের উসনে ঠিকঠাক বানা দিয়া, তিন চার রকমের মানেটা বলে দিলাম, এটার তিন চার রকম বারবার জিনিসটা লক্ষ্য করে দেখবে যে কখন হালের মানে হলে কিভাবে মানে হচ্ছে, বাদাল যখন করছে তখন কিভাবে মানে হচ্ছে, দ্বিতীয় মাফুল সাইয়ারা দ্বিতীয় মাফুল তখন কিভাবে মানে হচ্ছে, কথাটা বুঝতে পারলে, এটা এই জায়গাটা তাহলে এবার এটা ফেল ফাইল আর এটাকে মুবাদদাল মিনহু বাদাল ধরো বা দুটো মাফুল ধরো বা জুলালের হাল ধরো যাই ধরো, বুঝতে পারলে, ওটাকে এক জায়গায় করে তিনটা তিন রকমের তারকিব করে নেবে, বুঝতে পারলে, পরে তোমরা এটা আমি একটু ইয়ে করে বানিয়ে নিয়ে এসেছি, আমি এটা বানিয়ে রেখেছিলাম, হ্যাঁ এটাকে এরকম করে বানিয়ে নিয়েছিলাম, তোমরা খাতাটা নিবে, খাতাটা নিয়ে যে সাত সাত রকমের তোমরা এটা মানে যতগুলো আমি বললাম ওটাকে নিজে নিজে চেষ্টা করে সাত মানে তিন রকমের মানে তারকিব করে নেবে, তারকিব করে তোমাদের কাছে খাতাতে সেই জিনিসটা রেখে দিবে যে সাবা সামাওয়াত শব্দটাকে তিন রকমের তারকিব ভাবে কিভাবে করা হচ্ছে, বুঝতে পারলে, তাহলে এটা ফেল ফাইল আর দুটো মাফুল অথবা মুবাদদাল মিনহু বাদাল যেটা হোক করে জুমলা ফেলিয়া খাবিয়া হোক, আর এটা হচ্ছে আবার মাতুক মানে সানি, তাহলে খালাকা লাকুম মাহফিল আরদে শব্দটা মুবাদদাল মিন মাতুফ আলাই আপনি মাতুফ আউয়াল আর মাতুফ সানি, এখান থেকে এটা হচ্ছে মাতুফ সানি, এখান থেকে এটা হচ্ছে মাতুফ আউয়াল, এখান থেকে এটা হচ্ছে মাতুফ আলাই, মাতুফ আলাই আপনি দোনো মাতুফ সে মিলকার, মাতুফ আলাই আপনি দোনো মাতুফ সে মিলকার কি হয়ে গেল এটা হলো সিলা, তো সেম ওই তারকিব, তারপরে আর একটু অল্প আছে না তারপরে আর একটু অল্প একটু অংশ আছে এই ২৭-২৯ নম্বরে আয়াতে, ওয়াহুয়া সেম ওভাবে যে ওয়াহুয়া হুয়া শব্দটা হবে ওয়াটা আত, ওয়াটা হচ্ছে কি আত, হুয়াটা মুক্তাদা মুক্তাদা বিকুল্লি শাইইন আলিম, আসলে শব্দটা হুয়া আলিমুন বিকুল্লি শাইইন আলিম, বিকুল্লি শাইইন আলিম কথা হলো ওহুয়া আলিমুন বিকুল্লি শাইইন, এই কথাটা আসলে এরকম ছিল যখন আগা দিকে নিয়ে চলে আসলো জার মাজরুরটা তার মানে তার আমিলের আগে দিকে যখন নিয়ে চলে আসলো, তার মানে এটা কিসের মানে দিচ্ছে হাসরের মানে দিচ্ছে, তার মানে এটা হচ্ছে বাটা এটা জার এটা মুজা, হ্যাঁ আর শাইনটা মুজাবিলে মুজাব মুজাবিলে মিলে মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিকে মুকাদ্দাম, আর আলিমুন ইসমে সিফাত,
এটা হচ্ছে ইসমে সিফাত। হ্যাঁ, তো ইসমে সিফাত ইসমে সিফাত আপনি মুতালিকে মুকদ্দম সে মিলকার এটা কি হয়ে যাবে? খাবার। এই মুবতাদা আপনি খাবার সে মিলকার জুমলা ইসমিয়া খাবরিয়া হকার এটা হবে মাতুফ। বুঝতে পারলেন না? তাহলে এই মাতুফের মাতুফ আলাইকে, এর মানে কি ওয়াহুয়া ওয়াহুয়া বিকুল শাইইন আলিম, আর ও হার চিজ কো জানে, আর ও হার কি চিজ কো জানে ওয়ালা। তো তাহলে যে আলিমুন ব্যাপারটা পার হয়ে গেছে, এটা ইসমি সিফাতের সেগা। হ্যাঁ, মানে সিফাতের মুসাববার সেগা এটা, এগুলো পার হয়ে গেছে প্রত্যেকটা, বলার আর বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এবার এটাকে আমরা জুমলা মুক্তাদা আপনি খাবার সে মিলকার জুমলা ইসমিয়া খাবরিয়া হোকার এটাকে আমরা মাতুব বানাবো। কার জানো? ওই প্রথম একটা হুয়াল্লাদি আছে না, ওটার মাতুব। এইগুলা যে আমরা মাতুব করেছিলাম, মা খালাকা খালাকাল্লাহু মা ফিল আরজে, হ্যাঁ জামিয়া, এটা হচ্ছে মাতুফ আলাই। সুম্মাস্তাওয়া ইলা সামা, এটা হচ্ছে মাতুফ আউয়াল, ওই খালাকালাকুম মা ফিল আরজে জামিয়ার। তারপরে ফাসাওয়া হুন্না সাবা সামাওয়াত, এটা হচ্ছে মাতুফ সানি, খালাকালাকুম মা ফিল আরজে জামিয়ারি। ফের দেখো, ওগলা মাতুব মাতুব আলাই হচ্ছে ফেল, ফেলের সাথে মাতুব হচ্ছে, বুঝতে পারলে না? এবার দেখো হুয়াল্লাদি, দেখো হুয়া ও হুয়া আলা কুলি শাইইন কাদির, তো কথা হলো ইসিম, ইসিম ইসমের সাথে আতফ হচ্ছে, বুঝতে পারলে? তাহলে এখানে জুম মুক্তাদা আপনি খাবার সে মিলকার জুমলা ইসমে খাবরিয়া হোকার এটা হবে মাতুব, কার হুয়াল্লাদি খালাকা, হুয়াল্লাদি ওখান থেকে, বুঝতে পারলে? তাহলে এটা আলহামদুলিল্লাহ আজকে বাকারার 29 নম্বর আয়াতটা শেষ হলো। এরপরে তারপরে আয়াত নিয়ে আবার আসবো, আর এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।